আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? লাইফ টিপস এন্ড ট্রিক্স চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগার ট্রিক নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখব কিভাবে আপনি আপনার ব্লগ পোস্টের ইউআরএল থেকে সাল এবং মাস রিমুভ করবেন। এটি আসলে নতুন পুরাতন সকল ব্লগারই চেষ্টা করেন এটি রিমুভ করার জন্য, কিন্তু পারেন না। তো আজ আমি সেই ট্রিকটি শেয়ার করব, তো ভিডিওটি মিস করবেন না, এ টু জেড দেখতে থাকুন। তো আমি চলে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি সাধারণত ব্লগার পোস্ট কেমন হয়ে থাকে। তো দেখুন, এখানে একটি পোস্টে ক্লিক করছি, ক্লিক করার পরে এই পোস্টের ইউআরএল আমি চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডট কম এর পরে এখানে দেখুন, টেক্সট আমি ডট কম এর পরে এখানে 2019 এবং 02 ফেব্রুয়ারি মাসের এখানে শো করছে, এবং শেষের দিকে আপনি যদি দেখেন তাহলে এখানে ডট এইচটিএমএল। সাধারণত ব্লগার পোস্টের ইউআরএল এটি শো করে, অন্যান্য ওয়েবসাইটে এগুলো শো করে না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লগার পোস্টের ইউআরএল। তো এটি আমি রিমুভ করে দেখাবো, এই তিনটা জিনিস, সাল, মাস এবং ডট এইচটিএমএল, এই তিনটা কীভাবে রিমুভ করতে হবে সেটি আপনাদের দেখাবো। তো আমরা চলে যাবো সরাসরি ব্লগার ডট কমে। ব্লগার ডট কমে আসার পরে এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন থিম, থিমে ক্লিক করার পরে এখানে দেখুন কাঙ্ক্ষিত এইচটিএমএল, এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পরে এরকম একটি কোডিং উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনারা কন্ট্রোল এফ চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল এফ চাপার পরে এখানে লিখবেন হেড, হেড লিখে এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনার ইয়েলো কালারের একটি হেড দেখতে পাচ্ছেন, হাইলাইট হচ্ছে। তো এর নিচে একটি কপি, একটি কোড কপি পেস্ট করতে হবে। তো এই কোডটি কোথায় পাবেন, এই কোডটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পরে এটি কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে কী করবেন, এখানে সেভ থিমে ক্লিক করবেন। সেভ থিমে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে কাজটি হয়েছে কিনা। তো ব্লগার টেমপ্লেট সম্পর্কে এবং ব্লগারের যে কোনো তথ্যের জন্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এটি সেভ হয়ে গেছে। তো আমরা চলে যাবো ভি ব্লগে। তো আমাদের এখন ব্লগের পোস্টগুলো ইউআরএল কাজ করছে কি না, শর্ট হয়েছে কি না সেটি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লেভেলে চলে আসি, আমি লেভেল থেকে যে কোনো একটা পোস্টে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পোস্টে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডট কম এর পরে আর সাল এবং মাস নেই। ওয়াও, এটি কাজ করেছে। তো এভাবেই আপনারা আপনার ব্লগ পোস্টের ইউআরএল শর্ট করে নিতে পারেন একদম প্রফেশনালি। আমি আপনাদের বিভিন্ন পোস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো ভাওতাবাজি না, এরকম ট্রিক সহজে কেউ ইউটিউবে শেয়ার করে না। তো আমি আপনাদের জন্য শেয়ার করছি, যারা নতুন তাদের, নতুন পুরাতন সকলের জন্য এটি কাজে লাগবে। যদি আপনি সাল এবং মাস রিমুভ করতে চান, খুব ইজিলি মাত্র 2 মিনিটে এটি করতে পারেন। এ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন।